ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে এসেছি, সেটা কি পাল বংশের রাজাদের নাম। এই পাল বংশের রাজাদের নাম ক্রম অনুযায়ী সাজার তো যখন আমরা সাজাই তখন আমাদের খুব ভুল হয়ে যায়। এই জন্য আমরা ট্রিক্সের সাহায্যে কিভাবে পাল বংশের রাজাদের নাম মুখস্থ রাখবো সেটা আমরা একবার দেখে নিই। দেখো, আমাদের এখানে সূত্র আমি লিখেছি, সেটা কি গোপালের ধর্মের দেবীকে মহান রাখে মদন। জাস্ট এইটুকু মুখস্থ রাখবে, গোপালের ধর্মের দেবীকে মহান রাখে মদন। এখানে গোপালের থেকে হচ্ছে, এখানে দেখো গোপালের থেকে আছে এখানে গোপাল, এবার হচ্ছে ধর্মের থেকে হচ্ছে এখানে ধর্মপাল, দেবীর থেকে হচ্ছে এখানে দেবপাল, আর মহানের থেকে হচ্ছে এখানে মহিপাল, এছাড়া রাখের থেকে হচ্ছে রামপাল, এবং মদনের থেকে হচ্ছে এখানে মদনপাল। অর্থাৎ খুব সহজে আমরা এই ট্রিক্সের মাধ্যমে পাল বংশের রাজাদের নাম আমরা মুখস্থ রাখতে পারবো। তোমরা এটা মুখস্থ করবে, দেখবে খুব সহজেই আমরা কিন্তু আর ভুলবো না।